বয়স 38 পেরিয়েছে, তবু ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেননি পর্তুগালের নতুন কোচ রবার্টো মার্টিনেজ। ইউরো বাছাইয়ের ম্যাচে লিচন স্টেইনের বিপক্ষে পাঁচবারের ব্যালন্টিওর জয়ী এই ফুটবলারকে শুরুর একাদশেই রাখেন তিনি। রোনালদো তার নামের প্রতি সুবিচার করে দিয়েছেন দুই গোল। ঘরের মাঠে লিসবনে পর্তুগাল পেয়েছে 4-0 গোলের বড় জয়। ম্যাচের অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেন হোয়াও ক্যান্সেলো, 47 মিনিটে 2-0 করেন বার্নার্দো সিলভা। এরপর জোড়া গোল রোনালদোর, 51 মিনিটে পেনাল্টি থেকে এবং 63 মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন পর্তুগিজ যুবরাজ। এর আগে এই ম্যাচে মাঠে নেমে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন রোনালদো। ফুটবল ইতিহাসে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন CR7।